আকৌ সাম্প্ৰদায়িক বিভাজন বিয়পাইছে বদৰ দিন আজমলে হিন্দু মুছলমানৰ উলম্ব বিভাজনৰ ৰাজনীতিত জপিয়াই পৰিছে এতিয়া আজমল দেহ শাসন কৰিবলৈ মুছলমানৰ হাত ভৰি ধুৱা পানী খাব লাগিব বিজেপিয়ে মণ্ডিয়াৰ বামুনডংৰা দলীয় কাৰ্যসূচীতে উদ্ভৱ মন্তব্য কৰিলে আজমলে ইয়াৰ লগতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক নগণ্যতম পাপী আখ্যা দিলে আজমলে গুৱাহাটীত তিনিদিন মিয়া নাথাকিলে গুৱাহাটী বন্ধ হৈ যাব বুলিও মন্তব্য কৰে আজমলে মণ্ডিয়াত এই উদ্ভৱ মন্তব্য কৰিছে বদৰদিন আজমলে আকৌ এবাৰ সাম্প্ৰদায়িক বিভাজন বিয়পোৱাৰ চেষ্টা কৰিছে বদৰদিন আজমলে হিন্দু মুছলমানৰ উলম্ব বিভাজনৰ ৰাজনীতিত এক প্ৰকাৰ জপিয়াই পৰিছে দেহ শাসন কৰিবলৈ মুছলমানৰ হাত ভৰি ধোৱা পানী খাব লাগিব বিজেপিয়ে বুলি উল্লেখ কৰিলে সাংসদগৰাকীয়ে আজান লাগে না হেমন্ত তুমি লাগে না মিয়া লাগে না আরে রে বাবা মিয়া তোমার কি খাইছি তিন দিন মিয়া যদি গুয়াহাটি থাকে না গুয়াহাটি কবরস্থান হইয়া যায় আমাদের ছেলে মেয়ে বিল্ডিং এ কাজ করে কাম করতে আলা নাই তিন দিন মত থাকলেই দে সবজি আলা নাই বিক্রি করতে আলা নাই মাসালা নাই আর এটার উপরে হেমন্ত সাহেব বলছেন আমার মুসলিম আর মিয়ার ভোট লাগে না দশ বরস আমি বলছি একশো বরস পর্যন্ত কোন মিয়ায় তোর একটাও ভোট দিব না ইনশাআল্লাহ আর হেমন্ত দা তুমি তো এই বড় বড় পাপি অগ্লোর এক ফুলের বরাবর নাই